চট্টগ্রামের পটিয়ায় 2023-2024 অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমালয় চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলোদ্দিন ভূঁইয়া জনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সোবহান, পটিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর তিমির বরণ চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ফাহমিদা আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম কৃষি প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন, হাইদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুলবুল, হাইদগাঁও ইউনিয়ন SAAO সরওয়ার উদ্দিন, মহসিন আরাফাত, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আবু রিয়াদ, মোস্তাক আহমেদ সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারজানা আক্তার। এতে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ধান উৎপাদনে বিশ্বে চীন প্রথম, ভারত দ্বিতীয় এবং বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। আমাদের সব জমিগুলোকে আবাদযোগ্য করে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশ খুব দ্রুত ধান উৎপাদনে শীর্ষ অবস্থান দখল করতে পারবে। এজন্য আমাদের সব কৃষককে ধান উৎপাদনে সমলয় পদ্ধতির চাষাবাদে উদ্বুদ্ধ করতে হবে। এটি সর্বাধুনিক কৃষি প্রযুক্তি। কৃষিকে আধুনিক ও লাভজনক করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার টেকসই যান্ত্রিকরণের উদ্যোগের নানা দিক তুলে ধরে তিনি বলেন এর একটি সমলয় পদ্ধতি। তিনি চট্টগ্রামের সাবেক মহকুমা পটিয়া ও মিরসরাই উপজেলাকে এই প্রকল্পের আওতায় আনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এতে 50 একর জমিতে এ সমলে পদ্ধতির চাষাবাদ করা হচ্ছে বলে কৃষি বিভাগ নিশ্চিত করে। এই কাজটা করি সবার মাথা মতো ডুবে, কৃষক ভাইদের মাথা মতো ডুবে, তাহলে আমরা সহজ কম খরচে দাম গুলো নিয়ে আসতে পারবো। আমরা যান্ত্রিক এবং বীজ বপনের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি পাশে আমাদের বীজতলাটি রয়েছে, এখানে আমরা সম্পূর্ণ ট্রের মাধ্যমে ট্রেতে আমরা সিড সোয়িং মেশিন যেটা এটার মাধ্যমে আমরা ট্রেতে বীজ বপন করেছিলাম এবং আমরা এটা প্রায় 25-30 দিন পরে আমরা আজকে শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমরা রোপণ করব। সেই হিসাবে আমরা গর্বিত, একটা সুন্দর একটি অনুষ্ঠান কৃষি সম্পদের অধিদপ্তর পটিয়াবাসীকে উপহার দিয়েছেন। খাদ্য কৃষকদের গ্রাম, এখানে অনেক ধরনের চাষাবাদ হয়। আমাদের জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে জেনেছেন, তিনি যে ছুটে এসেছেন এখানে আমাদেরকে সময় দিচ্ছেন। স্বাভাবিকভাবে আমরা যদি শ্রমিক 1 একর জমিতে লাগাই, দেখা গেছে 18-19 জন শ্রমিক লাগে। এতে আমাদের 1 একর জমিতে খরচ হইলো প্রায় 18-19 হাজার টাকা টোটাল আর কি স্বাভাবিক ভাবে। আর যদি রাইস ট্রান্সপ্লান্টার 1000 টাকা খরচ হচ্ছে, যেটা ম্যানুয়াল পদ্ধতিতে যদি করি আমরা এই বীজ বপন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত, যেটা আমাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে করলে যেটা প্রায় অর্ধেক পরিমাণ কমে 11,000 টাকায় আসে এবং সময় যেখানে একদিন লাগে, যেটা এখানে প্রায় 1.5-2 ঘন্টায় করা সম্ভব হচ্ছে। সংস্কৃতি সকল কিছুতে বাংলাদেশে একটি অগ্রগণ্য একটি মহকুমা ছিল এবং এর প্রতি গুরুত্ব কিন্তু এখনো কিন্তু বাংলাদেশ সরকারের কাছে কিন্তু অনেক। পটিয়া সবসময় এগিয়ে, এই পটিয়া আজকে যে সমলয় আপনারা যে চাষাবাদ আধুনিক প্রযুক্তি যে ব্যবহার করছেন, এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত যে পটিয়া আগেও সবসময় এগিয়ে ছিল অন্যদের চেয়ে, আপনারা এখন আবারও যে আধুনিকরণ কৃষি উপকরণ সহ এই চাষাবাদ পদ্ধতিতে যে আপনারা প্রযুক্তির ব্যবহার করছেন, এটি দেখেও কিন্তু আমরা অত্যন্ত অনুপ্রাণিত। আপনাদেরকে দেখে অন্যান্য উপজেলাও কিন্তু আপনাদের মতো ফলো করবে। শেখ হাসিনা এমপি মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ যখন আমাদের এখন আপনারা যদি দেখেন বিশ্বে ধান উৎপাদন মাছ, সেই মিঠা পানির মাছে কিন্তু বাংলাদেশ পৃথিবীর কিন্তু দ্বিতীয় এবং চীনের জনসংখ্যা প্রায় 150 কোটি মানুষ।
ধান উৎপাদনে এক নম্বর চীন, দুই নম্বরে হচ্ছে ভারত,